ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনু রাশি। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, যারা এখনো দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। চলুন জেনে নিই ধনু রাশির মানুষদের নভেম্বর মাসটি ঠিক কেমন যাবে, জানবো কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু আপনাদের ফেভারে যাওয়ার একটা মাস। কেরিয়ার নিয়ে সেরকম কোনো বড় সড় প্রবলেম এই মাসে আপনাদের ফেস করতে হবে না। কর্মজীবনে আপনারা কিন্তু এই মাসে ভালো ফল পেতে চলেছে। এ মাসে আপনাদের কর্মের সূত্রে বিদেশে যাওয়ার একটা চান্স কিন্তু থাকছে। যদি আপনি বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এ মাসের শুরুটা খুব একটা ভালো হবে না। বিজনেসের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। আপনি যদি সেগুলোকে কাটিয়ে উঠতে পারেন, তবে এন্ড অফ দ্য মান্থ আপনি বিজনেসের ক্ষেত্রে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো। এই মাসে আপনারা শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন কিছু শিখতে পারবেন। আপনাদের সবসময় নতুন কিছু করার ইচ্ছা, নতুন কিছু জানার ইচ্ছা। এ মাসে আপনারা কিন্তু পড়াশোনায় প্রচণ্ডভাবে মন দিতে পারবেন। যারা এতদিন ধরে খুব একটা পড়াশোনায় ফোকাস করতে পারতেন, তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো। তারা পড়াশোনায় প্রচণ্ড রকমভাবে এই মাসে কিন্তু ফোকাস হয়ে যাবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রবলেম এটা হবে, এ মাসে আপনি প্রচণ্ড স্পষ্টবাদী হয়ে যাবেন। এই স্পষ্টবাদী হয়ে যাওয়ার কারণে আপনাদের ফ্যামিলি লাইফ প্রচণ্ড প্রবলেমের মধ্যে থাকবে। কারণ আপনি যদি যে কোনো কথা খুব স্পষ্টভাবে বলে দেন, সেটা কিন্তু মানুষের তেতো লাগে। তো সেটাকে যদি আপনি মিষ্টিভাবে বলতে পারেন, তাহলে গিয়ে পরিবারের লোকজনদের সাথে বন্ডিং ভালো থাকবে। না হলে কিন্তু পরিবারের লোকজনদের সাথে আপনার প্রচণ্ড স্পষ্টবাদী হয়ে যাওয়ার কারণে কোথাও গিয়ে সমস্যা তৈরি হবে। দেখুন, এই জিনিসটা আপনাকেই ব্যালেন্স করে চলতে হবে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। আপনি আপনার পার্টনারের প্রতি একদমই যত্ন নেবেন না, এরকম বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা হবে। আপনার পার্টনার আপনার জন্য যতটা সময় ব্যয় করছে, আপনি ঠিক ততটা সময় ব্যয় করতে পারছেন না। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো ম্যারেজ লাইফ ভালো, সেরকম কোনো সমস্যা নেই, দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে। তবে কিছু কিছু কারণে কোথাও গিয়ে মাঝে মাঝে সংঘর্ষ কিন্তু তৈরি হয়ে যাবে। এই জিনিসটা থেকে আপনাকে কিন্তু একটু দূরে থাকতে হবে, যাতে এই জিনিসটা না মাঝে মাঝে তৈরি হয়, কারণ এটা অনেকটা বড় আকার নিতে পারে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। মাসের শুরুতে আয় এবং ব্যয় দুটোই কিন্তু সমান মাত্রায় হবে। এ মাসে আপনি আপনার প্রয়োজনের থেকে বেশি ব্যয় করে ফেলবেন, যার ফলে কিন্তু এন্ড অফ দ্য মান্থ গিয়ে আপনি কোথাও গিয়ে প্রবলেমের মধ্যে পড়বেন। আপনাকে আপনার ব্যয়টা কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু গোটা মাসটাই প্রচণ্ড প্রবলেমের মধ্যে কিন্তু আপনি থাকতে চলবেন। জানবো হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবো যাদের হাই ব্লাড প্রেশার আছে, এ মাসে একটু অ্যালার্ট থাকুন। যাদের সার্জারি হওয়ার কথা আছে, তাদের কিন্তু এ মাসে সার্জারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। হেলথ নিয়ে গোটা মাসটাই আপনারা কিন্তু একটু চাপের মধ্যে থাকবেন। তাহলে বন্ধুরা, ধনু রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন। টাটা।